করোনা ভাইরাস মহামারীর মধ্যে গত 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তাদের সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দিতে যাচ্ছে সরকার। কতদিন পর্যন্ত তারা এই সুবিধা পাবেন তা স্পষ্ট করতে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে করোনা মহামারীর মধ্যে যাদের সরকারি চাকরির বয়স পার হয়েছে তাদের বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে এতে প্রধানমন্ত্রী অনুমোদন দেন বলে জানা গেছে। দেশে করোনার বিস্তার বাড়তে থাকায় 26 মার্চ থেকে টানা 66 দিন সাধারণ ছুটির মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সরকারি কর্মকমিশন পিএসসি। তার আগে গত ডিসেম্বর থেকে চাকরিতে নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। তবে 30 মে সাধারণ ছুটি শেষে জুনের প্রথম সপ্তাহে নন ক্যাডার সার্ভিসে বেশ কটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। সেখানে বয়সের সর্বোচ্চ সীমা 30 বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে গত 1 জুন পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, কোন বিবেচনায় বা প্রেক্ষাপটে এমন একটি সিদ্ধান্ত নিল সরকার? করোনা মহামারীর কারণে কিন্তু প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে সাধারণ ছুটি চলেছে এবং এই সাধারণ ছুটির পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু প্রায় 6-7 মাস 8 মাস ধরে বন্ধ রয়েছে, একটা দীর্ঘ সময়। এই সময়ে কিন্তু যার কারণে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের একটা দাবি ছিল যে এই সময়ে যেহেতু তারা আসলে নতুন করে পরীক্ষা দিতে পারছেন না বা পরীক্ষার যে সুযোগগুলো সেই সুযোগগুলো আসলে হচ্ছে না, যেমনটি সরকারি চাকরির ক্ষেত্রে এবং একইভাবে কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রেও চাকরির যে সুযোগ সেই সুযোগগুলো কিন্তু অনেকটাই বন্ধ রয়েছে এই মুহূর্তে বলা যায়। তো সেই কারণে তাদের একটা দাবি ছিল যে যেহেতু একটা লম্বা সময় ছুটি চলছে এবং এই সময় আসলে যে জনসমাগমও এড়িয়ে চলতে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, তো সেই কারণে তারা দাবি তুলেছিলেন যেন তাদের যে চাকরির বয়স, যাদের বয়স এরই মধ্যে পার হয়ে যাচ্ছে তাদের বিষয়টি যেন বিবেচনা করা হয়। এবং এই বিষয়টি নিয়েই কিন্তু বেশ কিছুদিন আগেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন যে তারা এই বিষয়টি বিবেচনা করার জন্য একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। তো সেটি আসলে পাঠানো হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেই প্রস্তাবনাটিতে আসলে প্রধানমন্ত্রী সম্মতিও দিয়েছেন যে তিনি যে সম্মতিটি দিয়েছেন যে এই চাকরি বাড়ানোর যে বিষয়টি সেই বিষয়টিতে সরকারের নীতিগত একটি সম্মতি রয়েছে। তবে এই বিষয়ে কতদিন পর্যন্ত আসলে তাদের বয়সটিকে বিবেচনায় রাখা হবে কিংবা আরও কোনো বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই বিষয়গুলো জানার জন্য আসলে আমাদের প্রজ্ঞাপনটি জারি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ প্রজ্ঞাপনে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করে দেওয়া হবে যে কতদিন পর্যন্ত একজন চাকরি প্রার্থী তার আবেদন, ধরা যাক যে কারো যদি 30 বছরের অতিক্রম করে যায় বয়স, সেক্ষেত্রে তিনি কতদিন পর্যন্ত সেই বিষয় তার যে বয়সের বিষয়টি রয়েছে সেটি বিবেচনা রাখা হবে, সেই বিষয়গুলো আসলে অনেক সেই বিষয়গুলো প্রজ্ঞাপনে আসলে স্পষ্ট করা হবে। তো সেই পর্যন্ত আসলে কিছুটা না হলে প্রজ্ঞাপনটি আসার আগ পর্যন্ত কিন্তু আসলে এই বিষয়টি স্পষ্ট হবে না, সে পর্যন্ত আসলে অপেক্ষাই করতে হবে। আশিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।